वायलेंस तुझे कोई हाथ नहीं लगा सकता। आई डोंट लाइक इट। গাইস, প্রভাসের বার্থডেতে দ্য রাজা শপের একটা মোশন পোস্টার ভিডিও আসলো, যেটা দেখে কি মুভির সম্পর্কে কোনো কিছু জানা গেল? আরেকদিকে ইয়াশ ফাইনালি KGF চ্যাপ্টার 3 নিয়ে মুখ খুললো, তাছাড়াও সালার 2 এর শুটিং স্টার্ট করা হয়েছে, সবকিছুই জানবো, শুধু ভিডিওটার সাথেই থাকুন। প্রথমেই কথা বলি দ্য রাজা শপ মুভিটা নিয়ে। ভাই, মেকাররা তো মাইন্ড ব্লোয়িং গেম খেলতেছে। কিছুদিন আগে যে সিনেমাটার গ্লিমস রিলিজ হয়েছিল, যেখানে প্রভাস একদমই ফ্রেশ, ভেরি হ্যান্ডসাম লুক, চেহারায় অন্যরকমেরই একটা গ্লো আসতেছে, বাট এই মোশন পোস্টারে তাকে টোটালি একটা ডিফারেন্ট লুকে দেখা যাচ্ছে। একটা মহলের ভিতর রাজ্য সিংহাসনে বসে আছে, যা দেখে মনে হচ্ছে তিনি হয়তো এখানকার রাজা ছিল। ভাই, ছিল বলার কারণ কিছু রিপোর্ট অনুযায়ী এখানে প্রভাসের ডবল রোল থাকবে, যেটা আমারও মনে হচ্ছে। প্রভাসের বার্থডের একদিন আগে এই পোস্টারটা শেয়ার করা হয়েছিল, যেখানে তাকে দেখতে একদমই নরমাল মনে হচ্ছে। চলুন একটু ডিটেলে আপনাদের গল্পের সম্পর্কে বলি। গল্প হচ্ছে একজন ইয়াং ম্যানের, যে নিজের ফাইন্যান্সিয়াল প্রবলেমকে দূর করার জন্য তার পূর্বপুরুষদের প্রপার্টিকে বিক্রি করতে চায়, যা মোশন পোস্টারে দেখে মনে হচ্ছে এটা কোনো হাভেলি বা মহল হবে। তবে কোনো নরমাল হাভেলি না, আছে এখানে ভূতের ছায়া, যেগুলোকে প্রভাস কিভাবে দূর বা সেই আসলে ভূত নাকি, সবকিছুই আমরা ট্রেলার বা টিজার আসলেই জানতে পারবো। ওভারঅল মোশন পোস্টারটা ভালোই ছিল, এখানে আহামরি কিছু ছিল না, তবে 400 কোটি রুপি বাজেটের ক্ষেত্রে ভিজুয়াল ইফেক্ট ও অ্যানিমেশন গুলো আরো বেটার ভাবে তৈরি করা যেত। এখন কথা বলি সালার মুভিটা নিয়ে। ভাই, প্রভাসের বার্থডের খুশি যেতে না যেতে সালার 2 এর আপডেট শুনে আবারও মন নাচতে শুরু করে। শোনা যাচ্ছে কিছুদিনের জন্য তার বর্তমান চলাকালীন প্রজেক্ট গুলো থেকে তিনি ছুটি নিয়েছে, আর এই ছুটির মধ্যেই তিনি প্রশান্ত নীলের সাথেও দেখা করেছে। আর কিছু নিউজ পোর্টালরা দাবি করতেছে তারা 20 দিনের একটা শেডিউল তৈরি করেছে সালার 2 এর শুটিং শুরু করার জন্য, যা অবভিয়াসলি আমার মতো র‍্যাবল ফ্যান্সদের জন্য একটা বড় খুশির খবর। বাট এই খুশিতেই আবার অনেক লোকজন পানি ঢেলে দিচ্ছে যে এটা কোনো কনফার্ম আপডেট না, জাস্ট রিপোর্ট, বিকজ হোমবালে ফিল্মস বা প্রভাস এই নিয়ে কোনো কিছুই শেয়ার করেনি। এখন কথা বলি KGF 3 মুভিটা নিয়ে। ভাই, KGF Chapter 3 এর মার্কেটে হাইপ যে কি লেভেলের, ওটা আমি আপনাদের বলে বুঝাতে পারবো না। লিটারালি এটা ছোট্ট ছোট্ট আপডেট আসলেও পুরো ইন্টারনেট হ্যাং করে দেয়, এবং এবার তো ইয়াশ নিজেই এটা নিয়ে মুখ খুলেছে যে KGF 3 কনফার্ম আসবে। এটা নিয়ে অনেক সময় আমি আর প্রশান্ত নীল একসাথে কথা বলি, আর ভাই আপনি শুনলে অবাক হবেন, প্রশান্ত নীল অলরেডি সিনেমাটার পারফেক্ট একটা স্ক্রিপ্ট রেডি করে রেখেছে, শুধু আছে তারা শুটিং এর অপেক্ষায়। যদিও রকি ভাই শুটিং নিয়ে কোনো গ্যারান্টি দিতে পারতেছে না, তবে আমরা আশা করতে পারি টক্সিক ও রামায়ণের পর তিনি ডাইরেক্ট KGF Chapter 3 নিয়ে কাজ শুরু করবে।